আপনার শিশুটা কিভাবে বড় হইয়া জুয়ান হইয়া গেল কিভাবে দাড়ি উঠিয়া গেল অনুভব করতে পারে না আপনার এই ছেলেটা কিভাবে দাড়িগুলো আস্তে 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 আপনার যৌবনের দ্বারা এই দাড়িগুলো কিভাবে আপনার মুখে সাদা হইয়া যাইতেছে আপনি অনুভব যেভাবে করতে পারেন না দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার মালিক হন দুনিয়ার মধ্যে ইন্ডাস্ট্রিজের মালিক হন দুনিয়ার মধ্যে ক্ষমতা আপনি প্রাইম মিনিস্টার হন আপনি প্রেসিডেন্ট হইয়া যান কিন্তু দুনিয়াটা এমন অস্থায়ী এই দুনিয়ার কোন স্থায়িত্ব নাই এক মিনিট এক ঘন্টা এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই আল্লাহ আশ্চর্য একক নামাজ যদি কাজা হইয়া যায় সুম্মা কাজা যদি এই ব্যক্তির একক নামাজ আসরের তা মাগরিবে পড়িয়া হালাইল এই ব্যক্তির তো 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম হইয়া গেল অতজ ব্যক্তি তো অনুভব করতে পারে না আমাদের সমাজ যদি নামাজ চালু হইয়া যাইত তাহলে আল্লাহর ফজল করমে কোন সামাজিক পাল্লার ন্যায় গুলো করতে পারত না السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিআনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم. محترم حاضرين, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন এই কঠিন ফিতনার মুহূর্তে, ফিতনার জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের মজলিসের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিমের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খাস কিছু চিহ্নিত বান্দাদেরকে দুনিয়াবী কাজ থেকে ফারেক করে একত্র করে দিয়েছেন। যখন অধিকাংশ মানুষই দুনিয়াবি কাজের মধ্যে সময় পার করছে, যখন অনেক আল্লাহর বান্দাদের প্রতি দাওয়াত পৌঁছা সত্ত্বেও এই মাহফিলে আসার নিয়াত থাকা সত্ত্বেও আসতে পারে না, এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করে দিয়েছেন। কেউ ঘরের মধ্যে কাতরাচ্ছে, অথবা কেউ হসপিটালের মধ্যে এখন রোগের সাথে আক্রান্ত অবস্থায় ডাক্তারের চিকিৎসা অবস্থায় আছে। কিন্তু বদনসিব এমনও কিছু মুসলমান নামধারী আছে এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, কপাল এতটা পুড়ে গেছে সব থেকে দামি জিন্দেগির দামি হীরার থেকেও দামি সময়কে ব্যয় করে, যেই আল্লাহর বান্দারা আল্লাহকে আল্লাহ বলে, রাসূলকে রাসূল হিসাবে মানে, কিন্তু কপাল পোড়া বদনসিব এই মুহূর্তে তার জিন্দেগির সব থেকে দামি সময় করে গুনার মধ্যে সময় পার করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুনিয়াবী কাজ থেকে ফারেক করে সকল ধরনের অসুস্থতা থেকে শেফায়ে কামেলার মাধ্যমে, সকল ধরনের গুনাহ থেকে হেফাজতের মাধ্যমে সব থেকে দামি জান্নাতের বাগান, কারণ এই মুহূর্তে এই মজলিসটা জান্নাতের বাগান হিসেবে আমার মাওলার দরবারে লেখা হয়ে গেছে, কবুলিয়াত অবস্থায় আছে, কারণ এই জায়গাটা এই মুহূর্তে জিকির চলছিল। যেই মজলিসের মধ্যে একত্র হয়ে জিকির করা হয়, মজলিসটাকে হালকায় জিকির বলা হয়, এই হালকার জায়গাটা জান্নাতের বাগান হিসেবে লেখা হয়। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াকউদু কওমি ইযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়িকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই মজলিসের মধ্যে মাওলার জিকির চলে, তালিমের উদ্দেশ্যে যারা বসছে, তালিম নেওয়ার জন্য তালিম দেওয়া হয়, ওই মজলিসটাকে জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলিয়াত অবস্থায় থাকা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে নির্ধারিত জান্নাতের একদল ফেরেশতাদেরকে প্রেরণ করে দেন। জান্নাতের ফেরেশতারা দুনিয়ার মধ্যে সব থেকে দামি জান্নাতের বাগানটাকে চতুর্দিক থেকে জান্নাতের ফেরেশতারা বেষ্টন করে ফেলেন, ঘিরে ফেলেন। জান্নাতের এই চেকেররত অবস্থাদের উপরে, তালিম গ্রহণ করার ব্যক্তিদের উপরে, তালিম দেয়ার ব্যক্তিদের উপরে এই রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে মাওলার দরবারে, এদের উপরে মাগফিরাতের রহমতের বিভিন্ন পর্যায়ের দোয়া করতে চলতে থাকে, আর মাওলার পক্ষ থেকে এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মজলিসের মধ্যে রহমত মাগফিরাত বর্ষণ করতে থাকে, অসংখ্য পরিমাণে নেয়ামত নাজেল করতে থাকে যার পরিসংখ্যান করা যায় না। এই তালিমের মজলিসগুলোতে অল্প সময় আলোচনার মধ্যে
দেখা যায় এই অন্তরগুলো নরম হয়ে চোখে পানি চলে আসে এই তালিমের মজলিসের জিকিরের বরকত তালিমের মজলিসের জান্নাতের বাগানের বরকত এর জন্য অল্প সময় অনেক আল্লাহর বান্দা দ্বীনের বুঝ পেয়ে যায় তাই প্রিয় হাজিরিন আমরা যারা এই দুনিয়াবি কাজ থেকে ফারিগ হয়ে অসুস্থতার থেকে হেফাজতে শেফায়ে কামেলার মাধ্যমে সকল ধরনের গুনাহ থেকে পরহেজ থেকে এই তালিম গ্রহণ করার উদ্দেশ্যে জিকিরে হালকায় মজলিসে যে বসতে পারলাম এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু শুকরিয়া আদায় করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু অন্তরটাকে খুলে মাওলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবী লা শাদীদ মাওলার নেমত প্রাপ্ত হওয়ার পরে যেই বান্দা মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দার উপরে নেমত আরো বাড়িয়ে দিবেন যেই বান্দারা এই নেয়ামত পাওয়া সত্ত্বেও শুকরিয়া আদায় করতে পারবে না তাদের উপরে শক্ত আযাব পতিত করবেন ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোন মোল্লা মৌলভীদের নয় ওয়াদাটার মধ্যে কি কোনো ভুল আছে নাকি যারা শুকরিয়া আদায় করলাম নিশ্চিত আল্লাহর ফজল ও করমে আমাদের উপরে অবশ্যই নেয়ামত আমাদের উপরে অসংখ্য পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন নেকের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের বিপদ আপদ থেকে খাস রহমতের দ্বারা হেফাজত করবেন এমন কি এই যে তালিমের মজলিসটা এতটা বরকতপূর্ণ হয়ে থাকে যেই তালিমের মজলিস থেকে যদি তালেবে ইলম হওয়ার নিয়াত করে তালিম গ্রহণ করা যায় আর এই মজলিস থেকে ব্যক্তি বের হয়ে যাওয়ার পরে 10 থেকে 40 দিনের মধ্যে ইন্তেকাল করে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দান করেন এতটা দামি মজলিস প্রিয় হাজিরিন আল্লাহ আশেপাশে যারা আছি অল্প কিছু আল্লাহর বান্দা এখানে আছে সবাই একটু চলে আসি বসে যাই এত বরকতপূর্ণ মজলিসে এই তালিম গ্রহণ করার মাধ্যমে যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকিরগুলো বলতেছি করতেছি এর মাধ্যমে প্রতিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর নিম্নতম নেক 70টা হয়ে যাচ্ছে প্রতিটা সুবহানাল্লাহর বিনিময়ে আমলনামায় কয়টা নেক হচ্ছে ভাই নিম্নতম যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মকবুল বান্দা হিসেবে নেয়ামত দান করেছেন এই বান্দাদের কি পরিমাণে নেক হবে তা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানেন না তা নিম্নতম সবথেকে কম যে নেককার হবে 70টা নেকের অধিকারী হবে এতটা বরকতপূর্ণ মজলিসে আছি নিজের থেকে দোয়া করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে আপনাদের অন্তরে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবর্তন করে দেয় এই তালিমের মজলিস থেকে যেন আমরা গিয়ে কেউ আর নামাজ কাজে আমাদের থেকে না হয় আমাদের থেকে ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান আমরা গ্রহণ না করি প্রত্যেকটা ইসলামের আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কথা ঠিক কি না তাই পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানবে কারা খ্রিস্টানরা না মুসলমানরা ইহুদিরা না মুসলমানরা বৌদ্ধ বা পৌত্তলিকরা না মুসলমানরা তা আমরা এখানে যারা এখন এই মুহূর্তে আছি আমরা কি সকলে মুসলমান কিনা মুসলমান হিসাবে কি তালিম গ্রহণ করতে বসছি কিনা যারা মুসলমান হিসাবে বসছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে আমি মাওলার কবরে আসিও না এখন মুসলমান হিসাবে যারা আছি আসলে আমরা মুসলমান হিসাবে মাওলার দরবারে কতটা গ্রহণযোগ্য হয়েছি সেটার নিজের হিসাব মিলাতে হবে কথা ঠিক কিনা ওয়াল তালবুল নাফসু মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য কোন সামানা নিয়ে যাচ্ছি কবরের যাত্রী যে হব কি জিনিস নিয়ে যাচ্ছি তার হিসাব নিকাশ মিলানোর জন্য হুকুম করেছেন কে করেছে
আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে তোমরা এই হিসাব নিকাশ করে তারপরে আমি মাওলার দরবারে আসিও এই মুসলমান হয়ে আমরা মুসলমান হতে চাই কথা ঠিক কি না এই মুসলমান হওয়ার মাধ্যম এই তালিমের মজলিসগুলো মুসলমান হওয়ার মাধ্যম دینی শিক্ষা লয় গিয়ে دین শেখার মাধ্যম ওলামায়ে কেরামের সাহাবাতের মাধ্যম এই বিভিন্ন ওই মানে তাবলীগের মাধ্যম বিভিন্ন মাধ্যমে এই দাওয়াতের মাধ্যমে এই আমরা دین শিখতে পারবো তালিম গ্রহণ করার মাধ্যমে কথা ঠিক কি না এখন আমরা دین শিখতে হবে আমরা শুধু দুনিয়া দুনিয়া করে আমার জীবন খরচ করলে কোনো কাজে লাগবে না দুনিয়া আমি আখিরাতের জন্য করে নিতে হবে ব্যবসাটা আখিরাতের জন্য করতে হবে চাকরিটা আখিরাতের জন্য করতে হবে এর জন্য دین শিখতে হবে কথা ঠিক কি না এই দিনদার হলে সব কাজ আপনি দিনের জন্য যদি দিনদার হতে পারেন তাহলে সব কাজগুলো আল্লাহর ফজল ও করমে নেকের পাল্লায় উঠে আপনি ইবাদতে পরিণত করে নিতে পারবেন আর যদি আপনি দিনদার হতে না পারেন তাহলে পশুর ন্যায় খাওয়াও বাঁচার মতো জীবন ব্যবস্থা চলবে আপনি ঘুমাবেন খাবেন আর আপনি স্ত্রী ব্যবহার করবেন এর মধ্যেই জীবন সীমাবদ্ধ হবে নেকের পাল্লায় উঠবে না এর জন্য আপনাকে নেকের পাল্লায় কাজগুলো উঠাতে গেলে আপনাকে নিয়াতে খালেস করে দিনদার হতে হবে কথা ঠিক কি না এখন দিনদার হতে চাই আমরা সবাই এই দিনদার হতে গেলে আপনাকে তালিম গ্রহণ করতে হবে এই তালিমের একটা মজলিস এই মজলিস তালিমের মজলিস কিসের মজলিস ভাই আমি যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো একটু অন্তরের মধ্যে গেথে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ যদি গেথে রাখা যায় এর উপরে আমল করা যায় আল্লাহর ফজল ও করমে আমরা কামিয়াব সহজই হতে পারব ইনশাআল্লাহ কথা ঠিক নি তা আমি আয়াতে কারিমা পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তো সবাই চলে যাব কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির দ্বারা আমরা কি শুধু মাটির সৃষ্টি নাকি না আরো কোন পদার্থ আছে আরো পদার্থ আছে কিন্তু অধিকাংশই মাটির অংশ হওয়ার কারণে আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে এই শব্দ ব্যবহার করা হয়েছে আমাদের মধ্যে মাটির অংশ যেভাবে আছে পানির অংশও আছে আগুনের অংশও আছে বাতাসের অংশও আছে চারটা পদার্থের দ্বারা এই দেহকে সৃষ্টি করেছে কথা বুঝে আসে এই দেহই তো সমাধি হয়ে যাবে মাটির নিচে চলে যাব এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির দ্বারা উদাহরণ দিয়েছেন সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে মাটির দ্বারা কি দ্বারা সৃষ্টি করা হয়েছে ভাই কি দ্বারা এই মাটির শরীরকে মাটির ফসল ধরাই মাটির জমিনের ফসল ধরাই পালতে হয় কথা ঠিক নি কিন্তু মানুষ যেই এখানে আমরা যারা বসে আছি শুধু মাটির শরীর দিয়েই বসে আছি না আসমানি একটা জিনিস আমাদের মধ্যে আছে এই আসমানি জিনিসটার নাম রূহ কথা ঠিক নি এই দুইটা পদার্থ মানে দুইটা জিনিসের অংশে আমরা এখানে কথা বলতেছি আমরা এখানে বসে শ্রবণ করতেছি দুইটা পাঠ কয়টা পাঠ যেমন আখিরাতের কোন জিনিস দেখা যায় না শুধু অনুভব করা যায় বোঝা যায় ঠিক আমাদের মধ্যে আখিরাতের যেই জিনিস রূহ আছে সেটাও দেখা যায় না অনুভব করা যায় কথা ঠিক কি এর জন্য কয়টা জিনিস আছে ভাই দুইটা জিনিস আছে একটার নাম রূহ আর একটার নাম দেহ এই দেহকে মাটির দ্বারা তৈরি করা হয়েছে অধিকাংশ মাটির দ্বারা তৈরি করেছেন এর জন্য এই দেহকে পালার জন্য মাটির থেকে উৎপাদিত ফসল তারাই এই দেহকে পালতে হয় কথা ঠিক নি এর জন্য এই দেহের খাদ্য মাটির থেকে উৎপাদিত খাদ্য যার জন্য আপনার স্বাস্থ্য সুন্দরভাবে আপনার এই সুঠাম দেহে অধিকারী হচ্ছেন আপনার মাটির ফসল যদি না খান এই দেহ কি আপনার রক্ষা করতে পারবেন নাকি তাহলে মা
মাটির শরীরকে মাটির ফসল দ্বারা পালতে হবে কথা ঠিক নেই আবার এটা হারাম পথে নয় এটা হালাল রিজিকের মাধ্যমে কিসের দ্বারা এখন অন্যের জমির ফসল আইনে আপনি যদি খান এই দেহকে পালেন তাহলে দেহ পালা যাবে কিন্তু মাওলার দরবারে মাপ পাওয়া যাবে মাওলার দরবারে মাপ পাইতে গেলে আপনাকে হালাল মাল ধারা শরীরকে পালতে হবে কথা ঠিক কিনা এইভাবে আপনার রূহকেও পালতে হবে এই রূহকে যদি আপনার সতেজ এই রূহকে যদি আপনার জিন্দা এই রূহকে যদি আপনি সবল করতে চান তাহলে এই রূহকে আপনাকে খাদ্য দিতে হবে দেহকে খাদ্য দেন কি দেন না কথা বলেন না কেন কম পক্ষে প্রতিদিন তিন বেলা খাবার দেন দেন কি দেন না কিন্তু এই রূহর খাবার আপনি দেন কি দেন না আসলে অনেকেই রূহর খাবার দেই না আসলে রূহতে নিস্তেজ হয়ে আছে দুর্বল হতে হতে মৃত্যু প্রায় অবস্থানে চলে আছে এইটা আমরা অনুভব করতে পারি না এইটা অনুভব করতে পারে উলিল আলবাব যারা বুদ্ধিমান কারা বুদ্ধিমানেরা এই অনুভব করতে পারে যে আমার রূহ সবল হচ্ছে আর আমার রূহ দুর্বল হয়ে যাচ্ছে এই কারা অনুভব করতে পারে ভাই আপনি বুদ্ধিমান না হওয়ার কারণে আপনি আপনার শরীরে যে রোগগুলো আক্রান্ত হচ্ছেন সেটা কিন্তু আপনি অনুভব করতে পারেন না ডাক্তার আপনার চেহারা দেখে আপনাকে তাড়াতাড়ি টেস্ট দিয়ে ফেলে যেই টেস্ট করে আনেন তো তখন আপনার বলে যে আপনার শরীরে এই সমস্যা তাড়াতাড়ি আপনি এই সমস্যার সমাধান বা চিকিৎসা শুরু করে দেন কথা ঠিক নেই কিন্তু এই দুনিয়ার ডাক্তার আপনার শরীরের চিকিৎসা করতে পারে কিন্তু এই রূহ একটা ডাক্তার আছে সেই ডাক্তারের নাম আপনার ওলামায়ে কেরাম পীর শেখ মাশায়েখগণ এই রূহ চিকিৎসা করতে পারে এই রূহ চিকিৎসা করতে গেলে ওয়া কুনু মাআস সাদিকিন ওই নেককারের অনুসরণ করতে হবে কথা ঠিক কিনা তাহলে আমাদের দেহ যেভাবে পালার জন্য কষ্ট তদবীর ডাক্তার দেখাই এইভাবে রূহর জন্য আমাদের কষ্ট তদবীর ও রূহের চিকিৎসক ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে কি হবে না এর জন্য এই বুদ্ধিমান রূহর চিকিৎসক বুদ্ধিমান এই বুদ্ধিমান কারা উলিল আলবাব কারা বুদ্ধিমান ভাই আপনি বুদ্ধিমান হতে চান না বোকা হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চান আমার কথার উত্তর দিতে হবে বুদ্ধিমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চান না দুনিয়ার মধ্যে মাওলার দরবারে বুদ্ধিমান হিসেবে যেতে চান না বোকা হিসেবে যেতে চান বুদ্ধিমান হিসেবে যেতে চাই সকলে বুদ্ধিমান হিসেবে দুনিয়ার থেকে বিদায় হতে চাই তাহলে আমাদের এই বুদ্ধিমান হতে গেলে ওয়া কুনু মা সাদিকিনের সোহবতের মাধ্যমে রূহকে সতেজ করতে যদি পারি তাহলে আল্লাহর ফজল করমে আমরা এই উলিল আলবাব বুদ্ধিমান হিসেবে মাওলার দরবারে যেতে পারবো কথা ঠিক কিনা এই বুদ্ধিমান হতে চাই তো এই ওলামায়ে কেরামদের এই তালিমের মাধ্যমে দুনিয়ার পরামর্শ দেওয়া হয় না দুনিয়ার পরামর্শ দুনিয়াকে এই দুনিয়ার পরামর্শ কেন দেওয়া হয় না দুনিয়াটা হলো আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাব দুনিয়াটা মরক তালাশ করে কুত্তায় দুনিয়াটা একদম বেকার আপনি কখন ছোট থেকে বড় হয়ে গেলেন আপনার ছোট শিশু কিভাবে আস্তে আস্তে সবল হয়ে যাইতেছে আপনার শিশুটা কিভাবে বড় হইয়া জুয়ান হইয়া গেল কিভাবে দাড়ি উঠিয়া গেল অনুভব করতে পারে না আপনার এই ছেলেটা কিভাবে দাড়িগুলো আস্তে 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 আপনার যৌবনের দ্বারা এই দাড়িগুলো কিভাবে আপনার মুখে সাদা হইয়া যাইতেছে আপনি অনুভব যেভাবে করতে পারেন না দুনিয়ার মধ্যে হাজার কোটি টাকার মালিক হন দুনিয়ার মধ্যে ইন্ডাস্ট্রিজের মালিক হন দুনিয়ার মধ্যে ক্ষমতাশীল আপনি প্রাইম মিনিস্টার হন আপনি প্রেসিডেন্ট হয়ে যান কিন্তু দুনিয়াটা এমন অস্থায়ী এই দুনিয়ার কোন স্থায়িত্ব নাই এক মিনিট এক ঘন্টা এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই এর জন্য ওলামায়ে কেরাম এই দুনিয়া সম্পর্কে আলোচনা করে না
এই দুনিয়া কিন্তু আর দুনিয়া মাযরাতুল আখরা এই দুনিয়া এমন একটা জায়গা এই দুনিয়া আখরাত কামাই করার জায়গা হিসেবে মাওলায় রাখছে এই দুনিয়ার মধ্যে আখরাতের কামাই করতে হবে যদি আখরাতের কামাই করতে চান একমাত্র কিন্তু জায়গা দুনিয়া যদি এই আখরাতের কাজ করতে চান দুনিয়াকে দুনিয়ার সময়কে অত্যন্ত মূল্যবান করতে হবে মাওলায় অন্য আয়াতের মধ্যে এই সময়কে কসম কাটিয়া বলতেছে ওয়াল আসর সময়ের কসম কাটিয়া মাওলায় বলতেছে আল্লাহ এই সময় কিন্তু অত্যন্ত দামি কখন আপনার ছোট শিশু বড় হইয়া গেল একই পাত্রের খাবার আপনিও খান আপনার ছেলেও খায় মেয়েও খায় আপনি আস্তে আস্তে দুর্বল হন ছেলেটা সবল হইয়া যাইতেছে আপনার হাতে লাঠি টলি আসে যেভাবে বাচ্চাটা আল্লাহ আল্লাহ খুলকাল ইনসানা দাইফা যেভাবে বাচ্চাটা শিশুকালে একদম কাদার মতো মায়ের দুধ খুঁজিয়া পায় না এই ছেলেটা কিভাবে মায়ের দুধ যদি মুখে দেয় চুপ চুপ করিয়া সেই বাচ্চাটার দুধ পড়িয়া যায় এই বাচ্চাটা কিভাবে সবল হইয়া যায় এ আল্লাহর বান্দা এখন দেখেন আপনার হাতে লাঠি চলি আসছে আপনার হাতের লাঠি আস্তে আস্তে আপনাকে ধরিয়া ধরিয়া এমনকি বাথরুমে নিতে হয় গোসল করাইতে হয় শোয়াইতে হয় এই দুনিয়া এমন নশ্বর দুনিয়া এই দুনিয়ার এই দুনিয়ার সবথেকে নিকৃষ্টতম এর জন্য দুনিয়ার কোনো আলোচনা ওলামায়ে কেরাম করেন না আর এই দুনিয়ার স্থায়িত্ব নাই এই দুনিয়ায় সুখে থাকলেও দুনিয়া শেষ হইয়া যাইবে দুনিয়ায় কষ্টে থাকলেও দুনিয়া চলিয়া যাইবে রোগাক্রান্ত হইলেও দুনিয়া আপনার শেষ হইয়া যাইবে সবল থাকলেও দুনিয়া শেষ হইয়া যাইবে দুনিয়া স্থায়ী জায়গা না কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দান কবরের জিন্দেগি আল্লাহ আখিরাতের জিন্দেগিটা এমন স্থায়ী এই স্থায়িত্বের কোনো শেষ নাই আল্লাহর হাবিব বলে কিয়ামতের ময় আল্লাহ কিয়ামতের জিন্দেগি এমন স্থায়ী দুনিয়াটা যদি মাশরিক থেকে শিমাল জুনুব থেকে মাগরিব থেকে মাশরিক জুনুব থেকে শিমাল পর্যন্ত আসমান পর্যন্ত জমিন পর্যন্ত সকল জায়গাটা যদি খালি জায়গাটাকে সরিষার দানার দ্বারা ভরিয়া দেওয়া হয় এই সরিষার দানাকে যদি একটা কবুতরকে বলা হয় এই কবুতর একটা দানা খাবা এই দানাটা খাইয়া 500 বছর পরে আবার একটা দানা খাবা এই দানা খাইতে খাইতে 500 বছর পরে পরে দানা খাইয়া হয়তোবা এক সময় ইনশাআল্লাহ সরিষার দানাগুলো শেষ হইয়া যাইবে কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না হে আল্লাহর বান্দারা ও ঘরের আড়ালের মা বোনেরা ভালো করিয়া খেয়াল করিয়া নিয়েন এই দুনিয়া কিছু না এই দুনিয়ার মধ্যে যারা আছে আখেরাত কামাই করিয়া ল যদি আখেরাত কামাই না করতে পারেন আপনার কিন্তু এই বিদ্যা আঙ্গুল থেকে কামড়ানো শুরু হইয়া যাইবে আফসোস যতই করবেন কেন ওই পর্যন্ত কামড়াইবে আপনার ফেসা ফেসা করিয়া বালাইবেন কিন্তু আপনার আফসোস করতেই পারবেন কোনোই কাজে লাগবে না এর জন্য এই দুনিয়াকে দামি হিসাবে নেন এই দুনিয়াকে যদি দামি হিসাবে নিয়ে আখেরাতের কামাই করতে থাকেন এর জন্য ব্যবসা বাদ দিতে হবে না চাকরি বাদ দিতে হবে না স্ত্রী বাদ দিতে হবে না ছেলে মেয়েকে বাদ দিতে হবে না সব ঠিক করবেন আল্লাহ ওয়ালাদুন সালেহা নেককার সন্তান তৈরি করেন আপনার স্ত্রীকে নেককার বানান আপনার দিনদার বানান আপনার দুনিয়ার মধ্যে ব্যবসা হালাল ভাবে কামাই করেন হালাল ভাবে খরচ করতে থাকেন আপনার প্রত্যেকটা কাজ নেকের পাল্লায় উঠতে থাকবে বান্দার কোনোই কাজ নেকের বাইরে না এর জন্য এই দুনিয়া সম্পর্কে ওলামায়ে কেরাম আলোচনা করে না কিন্তু আল্লাহর বান্দা বান্দি
দুনিয়ার থেকে আখেরাতে কামাই করিয়া যাইতে হবে এই আখেরাতের ঘাটি কিন্তু প্রথম কবর মাওলা এর জন্যই বলে মিনহা খালাকনাকুম অফিহা দুরিদুকুম আমার মাওলা এই জমিনের মধ্যে বান্দাদেরকে বান্দিদেরকে পাঠাইয়া এই আখেরাতকে গায়েব করিয়া দিয়া জান্নাতকে গায়েব করিয়া দিয়া জাহান্নামকে গায়েব করিয়া দিয়া আযাব গজব গায়েব করিয়া দিয়া ফেরেশতাদেরকে গায়েব করিয়া দিয়া আপনার ভিতরে এক আখেরাতের জিনিস রূহকে দিয়া দিয়া আমার মাওলা আপনাকে চলাইল আপনাকে সুস্থ রাখলো দুনিয়ার মধ্যে রাখিয়া আপনাকে অনুভব করানোর চেষ্টা করতেছে ও বান্দা আমি মাওলাকে এই রূহকে আল্লাহ এই রূহকে দেখেন না অথচ এই রূহের শক্তিতে আপনি চলতেছেন আমার মাওলা এই রূহটা কি পদার্থ দ্বারা বানাইল এটা কি লাল না কালো না সাদা না নীলাক না সবুজ কোন পদার্থ কি জিনিস এই রূহ আসলে রূহটা কিছুই না রূহটা মালি মাওলার হুকুম এই রূহটা আখেরাতের জিনিস আমার মাওলাই হুকুম দিয়া দিয়েছে জিয়াউল করিম চল আব্দুল করিম চল আব্দুল রহিম চল আমিনা খাতুন চল রহিমা খাতুন চল আমি জিয়াউল করিম চলতেছি আবার যখন মাওলাই কইবে আল্লাহর কোন সময় নাই ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আর দুনিয়ায় থাকার ক্ষমতা নাই এ আছে এই দুনিয়ায় কেউ থাকতে পারবেন নি যারা থাকতে পারবে না আমার আলোচনায় কোনো কাজে লাগবে না যদি থাকতে না পারেন দুনিয়ার মধ্যে আখেরাতের কামাই শুরু করিয়া দেন এ আল্লাহর বান্দা এই রূহটাকে ফুত করিয়া মাওলাই আপনাকে জবান দিয়া কথা বলার ক্ষমতা দিয়া দিল দেখেন একজন বোবা ব্যক্তি তার কিন্তু জবানে কথা হয় না আল্লাহ কথা বলতে পারে না এক কান আছে কান শুনে কথা শুনে না আল্লাহ ব্রেইন ঠিকই আছে আপ নরমাল আল্লাহ তার ব্রেইনে কিছুই ধরে না এ আল্লাহর বান্দা আপনাকে যে আল্লাহ আমার মাওলা এত সুন্দর গঠন করিয়া বানাইয়া এত বুদ্ধি দান করলো তার এই কোন নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করলে আমার মাওলার তো শুকরিয়া আদায় করেন না মাওলার এবাদত তো করেন না এই আখেরাতের রূহটা দিল আপনি অনুভব করেন না কোন জিনিস ভিতরের কারণে আপনি চলেন কোন জিনিস ভিতর থেকে চলিয়া যাওয়ার পরে আপনি সোজা টান হইয়া যান আপনি কিভাবে সোজা হইয়া যান আপনাকে কিভাবে গোসল করাইয়া ফেলায় আপনাকে কিভাবে কাপনের কাপড় পরাইয়া ফেলায় আপনি কি একবার অনুভব করছেন নি আপনি কি চলিয়া গেল আপনার বাবা আপনার ছেলে আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন তো পাশেই বসিয়া আছে কিন্তু ভিতর থেকে কোন জিনিস চলিয়া গেল আল্লাহ অনুভব করতে পারলেন না হে আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে সব থেকে ইমানের পরেই প্রথম ইবাদত নামাজ আল্লাহর নামাজই তো বান্দা পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করে না এমন আশ্চর্য কপাল এমন পুরিয়া গেছে এই বান্দা বান্দি তো নামাজটা পর্যন্ত পড়ে না যদি নামাজটা আল্লাহর ফজল ও করমে নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করতে পারত আল্লাহর ফজল ও করমে ইন্না সলাত আমার এই বান্দার নামাজের দ্বারা নামাজিকে নামাজের দ্বারা সকল অপকর্ম থেকে আমার মাওলাই ফিরাইয়া রাখত কিন্তু নামাজি পড়ে না কি আলোচনা করব আসলে তো আমার প্রেমের আলোচনা করার ইচ্ছা আছে খুব ভালো করিয়া খেয়াল করেন তো বার্জিক আল আমল্লা শরিয়াতের আমলি নাই নামাজি পড়ে না আপনার শরিয়াতের উপর চলে না এই বান্দা জিকিরি করে না এই বান্দা পর্দাই করে না হালাল খায় না
এই বান্দা মাওলার গোলামি করে না হুকুমতে দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হয় না দুনিয়ার রাজনীতির পিছনে ঘোরে এই কপাল পরে একবারও চিন্তা করে না আমার মাওলাই কইছি নিল হুকমু ইল্লা লিল্লাহ আকিমুস সালাহ আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠিত করার কপাল পরায় চেষ্টায় লিপ্ত হয় না দুনিয়ার পিছনে পড়িয়া গেছে এই দুনিয়ার মানুষ নামাজি পড়ে না কোন আলোচনা করব নামাজ পড়ে আবার টক্কুর টুক্কুর সেজদাও হয় না মাওলার যে কুদরতি পায়ের মধ্যে সেজদা দেবে বেয়াদব কেমন করিয়া সেজদা দেয় মাওলাই বেয়াদব বলিয়া যদি ফালা হয় এই বান্দার কি উপায় হবে উজুই হয় না মাসালা পর্যন্ত জানে না উজুর মাসালা জানে না এই বান্দা আল্লাহ এই বান্দার নামাজ কিভাবে পড়বে তাও জানে না সূরা কেরাত পর্যন্ত মস্ক নাই নামাজি পড়ে না কি প্রেমের আলাপ করব হে আল্লাহর বান্দা আপনারা খাস করে নিয়াত করেন আর নামাজ ছাড়ব না জীবন চলিয়া যাবে আর নামাজ ছাড়ব না আল্লাহর বদল করবে এই নামাজ যদি নিয়মিত পড়তে হয় তাহলে এই নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার জিকির সবথেকে বড় এই জিকিরকে কেন বড় বলছে আমার মাওলাই বিন্না সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার এই জিকিরকে কেন আমার মাওলাই বড় বলছে এই জিকির অত্যন্ত দামি জিনিস এই জিকির দ্বারা সকল ধরনের নেফাকি অন্তর থেকে দূর হয় সকল আল্লাহ শিরক বেদাত যা কিছু আছে গায়রুল্লাহ যা কিছু আছে সকল কবিরা গুনার সকল আসর গুনা দূর হইতে থাকে কালিমা মুক্ত হইতে থাকে সতেজ কলব হইতে থাকে নামাজের প্রতি আগ্রহ বাড়তে থাকে নামাজ জামাতে আদায় করা শুরু করিয়া দেয় মেসাক করিয়া তার পাগড়িয়া দ্বারা সুন্দর করিয়া প্রথম তাকবীরুল্লাহর সাথে নামাজ শুরু হইয়া যায় আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাই আল্লাহ বুখারীর খতমের দিন হাজার মানুষ হাজার হাজার হওয়ার কারণে মুসাফার জন্য সময় ব্যয় করার কারণে জামাতে তার তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে আমার আল্লাহ 40 বছরের মধ্যে আজকের তাকবীরুল্লাহ ছড়ছে তারা কেমন আল্লাহ তারা কেমন ইবাদত করতে আমাদের তো আজকের নামাজ ছুটিয়া যায় কাজা পর্যন্ত হইয়া যায় আল্লাহ আশ্চর্য একক তো নামাজ যদি কাজা হইয়া যায় সুম্মা কাজা যদি এই ব্যক্তির একক তো নামাজ আসরের তা মাগরিবে পড়িয়া হলাইল এই ব্যক্তির তো 2,88,00,000 বছর জাহান্নাম হইয়া গেল অথচ ব্যক্তি তো অনুভব করতে পারে না আমাদের সমাজ যদি নামাজ চালু হইয়া যাইত তাহলে আল্লাহর ফজল ও করমে কোন সামাজিক আল্লাহ অন্যায় গুলো করতে পারত না এই ব্যক্তিরা মদপান করতে পারত না জুয়ার মধ্যে আড্ডায় লিপ্ত হইতে পারত না এই ব্যক্তিরা তখন গাঁজা পানি আর খাইতে পারত না এই ব্যক্তিরা আর বিড়ি সিগারেট খাইতে পারত না এর জন্য প্রথম নামাজ শুরু করেন এ আল্লাহর বান্দাই নামাজকে পরিপূর্ণভাবে মাওলার জন্য করার জন্য মাওলার জন্য পড়ার জন্য আপনাকে জিকির দুই বেলা করেন যদি জিকির করতে পারেন আল্লাহর ফজল ও করমে আল্লাহ উলিল আলবাব হওয়া সম্ভব এই উলিল আলবাব হন বুদ্ধিমান হন আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদাও আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বুদ্ধিমান মাওলাই যে ডাক দেবে আইনা উলিল আলবা এই বুদ্ধিমান কারা হবে মাওলাই যে ডাক দেবে এ বুদ্ধিমানের দলেরা তোরা কোথায় এই বুদ্ধিমান যে কিয়ামতের ময়দানে ডাক দেবে এই যে উলিল আল
মাহবুব কারা হবে আমার মাওলাই বলে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এ আল্লাহর বান্দা বান্দি বুদ্ধিমান তারাই কিন্তু হবে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যা কিছু আছে এটা কিন্তু মাওলার দরবারে বুদ্ধিমান হিসাবে উঠতে পারবে না যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় তিন অবস্থার বাইরে কি মানুষ থাকতে পারেনি তিন অবস্থার বাইরে কি মানুষ থাকতে পারেনি তিন অবস্থার বাইরে মানুষ থাকতে পারে না আল্লাহ এই তিন অবস্থায় যদি মাওলার জিকির করতে পারো আর মাওলার দরবারে দুইটা চক্ষুর পানি ছাড়িয়া দিয়া যদি মাওলার দরবারে ডাকতে বাপ ডাক দিতে পারো রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার মাওলার দরবারে দুইটা যুক্ত দুইটা চক্ষুর পানি ছাড়িয়া দিয়া যদি মাওলার দরবারে বলতে পারো মাওলা আমাদেরকে মেহেরবানি করিয়া সকল ধরনের গুনাহ থেকে হেফাজতের মাধ্যমে সকল আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন যদি কান্তি পারো আমার মাওলা কিন্তু বান্দাদেরকে ফিরাইবে না এ আল্লাহর বান্দার জন্য মাওলার দরবারে কান্দ কানতে গেলে এই অন্তর নরম করতে হবে এ আপনার ইবাদত করতে গেলে অন্তর নরম করতে হবে নামাজ পড়তে গেলে অন্তর নরম করতে হবে এর জন্য কমপক্ষে প্রার অভ্যাস করার জন্য আপনি কমপক্ষে দুই বেলা সকাল সন্ধ্যা নিয়মিত জিকির করিয়ে লা ইয়াযালু লিসানু কারাতবাম মিন যিক্রিল্লাহ জিহ্বাটা হামেশা মাওলার নামে চালু রাখিয়েন যদি রাখতে পারেন গুনাহ ইনশাআল্লাহ স্পর্শ করবে না নামাজ কাজা হবে না তাকবীরওয়ালার ছুটবে না সুন্নাত মুয়াফিক জিন্দেগি গঠন হইতে থাকবে আল্লাহর ফজল করবে মাওলার দরবারে যখন ডাক দেবে আমার মাওলায় যখন ডাক দেবে আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হইয়া যাইবেন জান্নাতের ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করতে থাকবে আপনার সামনে যে আজরাইল চলিয়ে আসবে আজরাইল আপনার মুমিনের রূহ এমন ভাবে কবজ করিয়া নেবে আল্লাহ মুমিন অনুভব করতে পারবে না জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে রূহ বের হইয়া যাইবে এ আল্লাহর বান্দা ভালো করিয়া খেয়াল করিয়া নিয়েন এর জন্যই জান্নাতের কাজগুলো করতে থাকেন আল্লাহর ফজল করমে যখন আপনাকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন আল্লাহর ফজল করমে যখন আল্লাহ আপনার শরীরের মধ্যে আল্লাহ তিন কাপড় যখন পেঁচাইয়া ফেলাইবে তখন একবার খেয়াল করিয়া দেখেন পায়ের যখন বাদ দিয়া ফেলাইবে আর কি হাঁটতে পারবেননি মাজায় যখন বাদ দিতে বাদ দিয়া ফেলাইবে আর কি বসতে পারবেননি মাথায় যখন আপনাকে প্যাকেট করিয়া বাদ দিয়া ফেলাইল আপনি আর মাথা কি জাগাইতে পারবেননি না না আর বা জাগাইতে পারবেন না আপনি কিন্তু প্যাকেট হইয়া গেলেন আত্মীয় স্বজন নিয়া কিন্তু আপনাকে ইমাম সাহেবের সামনে নিয়া চার তকবীরের দ্বারা আপনাকে জানাজা পড়াইয়া আপনাকে যখন কিন্তু আপনার টান দিয়া ফেলাইবে আল্লাহ কবরের মধ্যে যখন নিয়া রাখবে ওই কবরের মধ্যে কিন্তু বাতিও নাই সাথীও নাই ও আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে যখন আপনাকে রাখিয়া দেবে মাটি যখন চাপা দেবে ওই কবরের মধ্যে দেখেন তো কেউ আছে নাকি নাই কবর একদম ফাঁকা কালো অন্ধকার একা একির ঘর আনা বাইতুল ওয়াহদা না বাইতুল জুলমা অন্ধকারের ঘর একা একির ঘর ওই মাটির মধ্যে কিন্তু আপনাকে মিশানো হবে যদি আপনার নেককার হন মাওলার দরবারে আপনার তো নাজ নিয়ামত দ্বারা ওই কবরকে ভরপুর করা হবে খোদা না কাজটা যদি গুনাগার হইয়া যায়
কবরটা কিন্তু আর স্বাভাবিক থাকবে না জাহান্নামের টুকরা হইয়া যাবে জাহান্নামের টুকরার মধ্যে কিন্তু আপনি পড়িয়া যাইবেন ওই জাহান্নামের টুকরার মধ্যে থাকতে পারবেন নি হে আল্লাহর বান্দা বান্দি ওই জাহান্নামের আগুন এমন আগুনের আগুন নারুল্লাহিল قاداتي التي تطلع على الأفئدة يا الله باندا باندي জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগার সাথে সাথে কলিজা কিন্তু ফার আল্লাহ পুরিয়া সারকার হইয়া যাইবে ওই আগুন কিন্তু কবরের মধ্যে ভরপুর করিয়া ফলাইবে মাওলার জাহান্নামের সাপিত্তু ভরপুর করিয়া ফলাইবে তিসউনা তিসিন আল্লাহ 99টা সাপ কিন্তু আপনার কবরে হাজির হইয়া যাইবে অন্ধকার কিন্তু আল্লাহ বাইরা ফেরেশতা কিন্তু হাজির হইয়া যাইবে ওই কবরে কি সামানা নীলের হিসাব মিলান ওলামায়ে কেরামদের তাহলিল পূরণ করেন আল্লাহ হাতে ধরিয়া গেলাম পায়ে পড়িয়া গেলাম নেককারের অনুসরণ করেন মাওলার গোলাম হইয়া ওই কবরের মধ্যে যা ওই কবর কিন্তু মারাত্মক জায়গা যা আল্লাহ কবর কিন্তু আখিরাতের প্রথম ঘাঁটি ওই কবরে যদি মাপ না পান সব ঘাঁটিগুলো অন্ধকার হইয়া যাইবে আটকাইয়া যাইবে যদি ওই কবরে মাপ পাই আল্লাহর ফজল ও করমে পাইয়া যান তাহলে আশা করা যায় অন্য ঘাঁটিগুলো আপনি মাপ পাই আল্লাহর ফজল ও করমে মাপ পাইয়া যাইতে পারেন এর জন্য আপনি এই কবরের চিন্তা করেন কান্না কাটি বেশি বেশি করতে থাকেন হাক্কানি ওলামায়ে কেরাম যার মধ্যে আমলি জিন্দেগি আছে নেক আমলের জিন্দেগি গঠন করছে তার অনুসরণ করিয়া নিজে এক নেককার হইতে থাকেন আল্লাহ আমার মাওলার কাছে আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মাওলার গোলাম বানাইয়া মাওলা আপনাদেরকেও যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দেয় আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই মাওলা যেন আমাকেও আপনার খাস গোলাম তার খাস গোলাম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন গুনাহগারের দল গুনার কথা বোঝাই করিয়া তোমার সাই দরবারে আত্তুল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগাতা maaf করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন যারা আমরা এখানে তুলছি আমাদের যারা আত্মীয় স্বজন কবরের মধ্যে চলিয়া গেছে বাবা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ চাকরি আল্লাহ সব মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত যত সাহাবা কেরাম তাবিন তাবে তাবিন ওলামায়ে মুতাক্কিরিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন মাওলা যত নবী রসুলগণ দুনিয়া থেকে বিদায় হইয়া গেল সবার জন্য দোয়া করতেছি তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন মাওলা আমরা যারা তুলছি আমাদের দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে সব সমস্যাগুলো দূর করিয়া দেন মেহরবানি করে মাওলা যারা কবরের মধ্যে মাওলা আছে আমরা দোয়া করতেছি তাদের কবরে নেক আমলগুলো পৌঁছাইয়া দেন মাওলা দুনিয়ার মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে দিনদার পরেজগার মুত্তাকি হিসাবে কবুল করিয়া ল মাওলা আপনি হায়াত যে কয়দিন রাখেন ইসলামের উপরে রাখিয়েন আমলি জিন্দেগি গঠন করাইয়েন যখন দুনিয়া থেকে বিদায় দিয়া দেবেন ইমানের সাথে বিদায় দিয়া দিয়েন আপনার খাস রহমত আমাদের উপরে নাজেল করিয়েন আপনার খাস রহমতের ধারা আমাদের দিনের উপরে চলা সহজ করিয়া দিয়ে মাওলা আমরা যারা তুলছি আমাদেরকে দিনই বুঝদান করিয়া দিয়ে মাওলা খাস করে মাওলা ইসলামকে প্রতিষ্ঠিত করার আমাদেরকে চেষ্টায় লিপ্ত করিয়া দিয়ে সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তওবা করেন ভাই
এটা তওবা করিয়া